আউজুবিল্লাহি মিনা সৈতনি রজীম ওয়ামান আহসান উকৌলাম মিম্মান দল্লাহি ওয়া আমিলা চলি হাউ অকলাইন নি মিনাল মুসলিমিন আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহদীকে আহ্বান জানায় এবং সৎকাশ করে আর বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সুরা ফুসিলাত আয়াত নম্বর তেত্রিশ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত তানবীর আহমেদ ভাই জানতে চেয়েছেন কাতার থেকে যে তিনি যেখানে কাজ করেন তার ক্যাম্প থেকে সেখানে যেতে ফজরের আগে বের হতে হয় এবং সূর্য ওঠার পরে সেখানে পৌঁছে যায় ফজরের নামাজ তিনি কিভাবে পড়বেন যে সম্মানিত ভাই আল্লাহ রব্বুল আলমিন নামাজের সময় নির্ধারণ করেছেন ইন্না সোলাথা তা আল আলমিনা কিতা বা মকুতা নিশ্চয়ই সলাত মমিনের ওপর নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে তা ফজরের সময় উদয় হওয়ার পর ফজর উদয় হওয়ার পর থেকে নিয়ে সূর্য উঠার আগ পর্যন্ত ফজরের নামাজ পড়তে পারবেন তো এই সময়টা আপনি গাড়িতে থাকেন সালাত আদায় করতে পারছেন না কিন্তু গাড়ির কি সকল লোকেই সালাত আদায় করে না ড্রাইভারকে কিছুক্ষণের জন্য বলবেন যে আপনারা কয়েক মিনিট একটু ওয়েট করেন আমরা সালাবটা আদায় করে নেই যথাসাধ্য চেষ্টা করতে হবে এরপরে যদি এমন সম্ভব না হয় গাড়িতে সালাত আদায় করতে গেলে আপনার দাঁড়ানো সেখানে সম্ভব নয় আর নামাজের একটি রোকন হল আল কেয়াম অর্থাৎ সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী দাঁড়িয়ে সালাত আদায় করা তো কোনো লোক যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে সম্ভব না হয় এবং এই দুটি শর্ত যদি পাওয়া যায় সেটা হলো কি যে তার নামার কোনো প্রকারেই সম্ভব হচ্ছে না গাড়ি থেকে অথবা প্লেনে যাচ্ছেন প্লেন থেকে নামা সম্ভব হচ্ছে না এবং এমনও সম্ভাবনা রয়েছে যে কিছুক্ষণের মধ্যে আপনার সূর্য উঠে যাবে আপনার ফজরের সালাদটাই পড়তে পারতেছেন না আই শাহরুখুল ফরিদা কবলা উসলিহ অথবা আপনি গন্তব্যে পৌঁছার আগেই আপনার সূর্য উঠে যাবে এমন যদি আশঙ্কা থাকে তাহলে আপনি ওখানে বসেই সালাত আদায় করবেন গাড়িতে বসেই সালাত আদায় করবেন এই জন্য উজু করেই গাড়িতে উঠবেন এরপরে হজরের আজান হয়ে গেলে সেখান থেকে যদি নামা সম্ভব না হয় এবং সম্ভাবনা থাকে যদি যেখানে পৌঁছবেন পৌঁছলেই সূর্য উঠে যাবে এমন থাকলে তাহলে আপনি ওখানেই গাড়িতেই বসেই সালাত আদায় করবেন এর দলিল যেটা সেটা হলো যে সুরা বাকারা দুশো ছিয়াশি নম্বরে আল্লাহুল্লাহন উসাহা মানুষের সাধ্যের অতিরিক্ত আল্লাহ কোনো কিছু চাপিয়ে দেন না এবং সুরা তাকাবুনের ষোলো নম্বর আয়াত আল্লাহ বলছেন ফতুল্লাহম তোমাদের সাধ্যমতো তোমরা আল্লাহকে ভয় করার চেষ্টা করো সুরা হজর আটাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন হারাজ দিন ইসলামে এরকম কোনো সংকীর্ণতা কঠোরতা আল্লাহ তোমাদের জন্য করেন নাই কাজেই আপনি সেখানেই বসেই সালাত আদায় করবেন আশা করা যে আল্লাহ কবুল করবেন আর যদি নফল নামাজ হয় তাহলে আপনার সেখানে চেষ্টা করবেন কাবার দিকে মুখ করে সালাত শুরু করার জন্য যদি সম্ভব না হয় তাহলে নফল নামাজের ক্ষেত্রে সেটাও জাহেজ আর সুন্নত নামাজের ক্ষেত্রেও এটা তো জায়েজই রয়েছে যে প্রথমে কাবার দিকে মুখ করে সালাত আদায় শুরু করবেন এরপরে যেদিকে মুখ যাক না কেন আপনার কোনো সমস্যা নাই আর ফরজ আদায়ের ক্ষেত্রেও এই কাজ করা উচিত যদি সম্ভব না হয় যেদিকেই গাড়ি যাচ্ছে আপনি সেই মুখ হয়েই বসেই সালাত আদায় করবেন তবে অন্য গাড়ির সিটে সিটের মধ্যে আপনি সিজদা করবেন না অর্থাৎ রুকুটার বসা অবস্থায় রুকুটার যে সিজদাটায় মাথাটা বেশি ঝুঁকবেন রুকুটা একটু অল্প ঝুঁকবেন এভাবেই বসেই সালাত আদায় করবেন সেখানে শন্নতা আদায় করবেন ফরজ আদায় করবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কারণ চেষ্টা করবেন দাঁড়িয়ে নামাজ পড়ার কারণ নবী বলেছেন কা এমন দাঁড়িয়ে সালাত আদায় করা ফা এলাম তেস্তাতে কে ফা তেস্তাতে ফাঁকা দাঁড়িয়ে পড়তে না পড়লে বসে পড়বে ফা আলা আল্জামা সেটাও না পড়লে তুমি মানে সাইড হয়ে এক সাইডে বা কাত হয়ে নামাজ পড়বে শাহী হাদিস বর্ণিত রয়েছে আর মতো আপনার দাঁড়িয়ে সালাদ আদায় করা উচিত কারণ আল্লাহ বলেন ওয়া কৌমুলিল্লা হে তোমরা আল্লাহর জন্য এখনষ্ঠভাবে দাঁড়িয়ে যাও তা এখন যদি সম্ভব না হয় তাহলে বসে সালাত আদায় করবেন আল্লাহর জন্য সব কাজ সহজ করে দেন হা যাওয়া আলা আলীনা মহম্মদ الله اعلم بالصواب والسلام عليكم ورحمه الله